তারাই বানিয়ে দিল ইনি কৃষ্ণ। কারণ কৃষ্ণের সঙ্গে যদি নিমায়ের নামটা জুড়ে দেওয়া গেছে তাহলে কৃষ্ণের মৃত্যুর যেমন কেউ খোঁজ রাখেনি, নিমাইকে আমরা মিলিয়ে দেব কৃষ্ণের মতো, তেমনি তার খোঁজও কেউ রাখবে না। কিছু মানুষ বললেন, তারা গ্রন্থে লিখলেন মহাপ্রভুর মৃত্যু কিভাবে হয়েছে। কোন কবি বললেন রথযাত্রার সময় নৃত্য করতে করতে পায়ে ইটের আঘাত লেগেছে, আর সেই ইটের আঘাত থেকে সেপ্টিক হয়েছে, তাতে তার মৃত্যু হয়েছে। কেউ কেউ বললেন টোটা গোপীনাথে তার মৃত্যু হয়েছে। আবার কেউ কেউ বললেন তিনি চলে গেছেন নীলাচলে, নীলাচলে মহাপ্রভু। আবার কেউ কেউ বললেন তিনি সমুদ্রে মিলিয়ে গেছেন। আবার কেউ কেউ বললেন না, তিনি জগন্নাথের সঙ্গে দেহ মিলে গেছেন। একটু বোঝা লাগবে, ওই একই সময়ের লেখক এরা মহাপ্রভুর মৃত্যুকে এড়িয়ে গেল কেন? কারণ এরা কেউ মহাপ্রভুর মতো নিখোঁজ হতে চাননি। তাই সত্যি কথা বললে তার মুখ বন্ধ করে দেওয়া লাগবে, দাও ওর মুখ বন্ধ করে, তা না হলে ধর্মের কালিমা ওর গায়ে লাগিয়ে দাও। যেমন করে দীনকৃষ্ণ ঠাকুর সমাজকে, তার সমাজকে চেতনা প্রদান করছে। অনেকে আমার ভিডিওর নিচে কমেন্ট করে এটা কি কীর্তন হচ্ছে নাকি পার্টির মিটিং হচ্ছে, এটাকে কি কীর্তন বলে? আমি জানিয়ে রাখি আপনাদের, তথাকথিত আর বর্তমান প্রচলিত যে কীর্তন সেই কীর্তনের ধারা ভিন্ন। আমি একটু অন্য স্বাদের কীর্তন পরিবেশন করি। সেটা কি? সেটা হলো সায়েন্টিফিক টেম্পারামেন্ট, আমার সংবিধানের দায়রায় থেকে, আমার কনস্টিটিউশন আমাকে যে পাওয়ার, যে অধিকার আমাকে দিয়ে রেখেছে, ফ্রিডম রাইট, স্পিচ অফ রাইট, সোশ্যাল ওয়ার্ক রাইট, আমার সমাজকে চেতনা দেওয়ার জন্যে আমি যতটুকু পারি আমি দায়রায় থেকে আমার সমাজকে শুধুমাত্র রাস্তা দেখাই। কীর্তনের মাধ্যমে আমার সমাজকে আমি পথ দেখাই, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। সেই সমাজে দাঁড়িয়ে যদি কেউ মনে করে দীনকৃষ্ণ ঠাকুর আমি তোমার কথা শুনব না, কোনো জোর জবরদস্তি না যে আমার কথা আপনার শোনা লাগবে, আর যারা মনে করে যে বাবা সত্য কোনটা বলুন, যারা আমাকে নিয়ে আসে বায়না করে সত্য শোনার জন্যে, শুধুমাত্র তাদের জন্যে আমি কীর্তনের মাধ্যমে সত্যকে তুলে ধরি। একটু ইমেজিন করুন, দুটো চরিত্র, একটা হচ্ছে কৃষ্ণ চরিত্র আর আরেকটা মহাপ্রভুর চরিত্র। এক মহাপ্রভু তার ভিন্ন মৃত্যুর গল্প তৈরি করা হলো, কিন্তু এক কৃষ্ণ তার এক মৃত্যুর গল্প তৈরি করা হলো। কিভাবে পড়ে নেবেন কৃষ্ণ চরিত্রে, কৃষ্ণ কথায় সেখানে উল্লেখ আছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তিনি চিন্তা করছেন এই শরীর তিনি ছাড়বেন কিভাবে, ত্যাগ দেবেন কিভাবে। ভালো করে শুনুন, যিনি কিনা পরমেশ্বর এনি টাইম শরীর ত্যাগ দিতে পারে, চিন্তা করবে কেন? চিন্তা করার পেছনে কারণ কি? কোনো কারণ আছে? কারণ নেই। এই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বহু গালগপ্প গাঁজাখুরি গল্প লেখা হলো, আর তাকে আপনার ধর্মগ্রন্থ বলে মানা লাগবে। কিরকম আপনারা শুনেছেন, ইন্দ্র যখন ভগবান শ্রীকৃষ্ণের উপরে কুপিত হয়, কেন? ভগবান শ্রীকৃষ্ণ তার বাবাকে বলছেন বাবা গোবর্ধন পূজা করো, ইন্দ্রের পূজা করো না। ইন্দ্র রাগ করল, কৃষ্ণ এক প্রকার জোরপূর্বক
দেবতার পূজা বন্ধ করে পাহাড় পূজা করলো। আপনারা কোন ক্ষেত্রের মানুষ? না না, কথা বললে হবে না। আপনারা কোন ক্ষেত্রের মানুষ? পাহাড়ি ক্ষেত্রের, তারাই ক্ষেত্রের সমভূমির মানুষ। তাহলে আমাদের সমাজে কি ছিল? পাহাড় পূজা ছিল। দেখালেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কেমন জোচ্চুরিয়া ধান্দাবাজি গল্প ছাপানো হলো। দেখো, আমরা এতদিন শুনেছি গোবর্ধনকে ভগবান শ্রীকৃষ্ণ হাতে করে ধরেছিলেন, কেন? সাত দিন সাত রাত বৃষ্টি বাদল করছে, কে? দেবরাজ ইন্দ্র কৃষ্ণের ওপরে রেগে গিয়ে গোকুলকে ভাসিয়ে দিচ্ছে, কাউকে বাঁচাবে না। আর ভগবান শ্রীকৃষ্ণ কোড়ে আঙুলে করে পাহাড় পর্বত উঁচু করে দাঁড়িয়ে আছে। বলো, মাটি থেকে যদি পাহাড় উঁচু করা সম্ভব হয়, তাহলে জল আগে বর্ষা হলে কোন জায়গায় বাঁধবে? গাড্ডায় বাঁধবে। আর পাহাড় যদি উপরে তোলা হয়, নিচে গাড্ডা হবে নাকি উঁচু হবে? গাড্ডা হবে। সাত দিন সাত রাত বর্ষা হচ্ছে, নিচে জল জমছে। ইমেজিন করতে পারছে? একটা ছেলে সে কোড়ে আঙুলে করে পাথরওয়ালা পাহাড় ধরে আছে। এই যে পাহাড়ে বর্ষা হলে, যারা পাহাড়ের আশেপাশে থাকে তারা জানে, প্রচন্ড মুষলধারে যদি বর্ষা হয় তো পাহাড়ের ল্যান্ডিং হয়, পাথরগুলো ছুটে নিচের দিকে চলে আসে। সাত দিন সাত রাত হলো গোবর্ধন, গোবর্ধনের জায়গায় থাকলো গলল না। কারণ এরা জানে এই সব গল্পগুলো লিখব আজকের ভগবানের নামে, দোষ না দিক বা না দিক, কালকের ভগবানের গায়ে দাগ লাগবে। কেউ না কেউ আসবে, দাগ লাগাবে। কিন্তু এই গল্পগুলো শুধুমাত্র কৃষ্ণের গায়ে দাগ লাগানোর জন্য লেখা হয়েছে, এছাড়া আর কিচ্ছু না। সেই কৃষ্ণ মরছে কিভাবে? এদেরই বাপ ঠাকুরদা লিখছে, জরা ব্যাধ, যে কিনা গত জন্মে রাক্ষসের পুত্র ছিল। কি রাক্ষস? হনুমান রাক্ষস। ভালো করে খেয়াল রাখবে, দেব রাক্ষস, নর রাক্ষস, দেব রাক্ষস, নর রাক্ষস, বানর রাক্ষস আর মানব রাক্ষস। কোন রাক্ষস ছিল? হনুমান রাক্ষস ছিল, বানর রাক্ষস। ছলনা করে রাম আড়াল থেকে মেরে দিয়েছে এক ভাইকে, রাজধানী গদি পাইয়ে দেবে বলে। ছোট্ট ছেলে এসে কেঁদেছে বাবার জন্য, রাম আশীর্বাদ করেছিল, কি চাই? বাবার মৃত্যুর বদলা নেব। বললো, এ জন্মে হবে না, আগামী জন্মে আমি কৃষ্ণ হয়ে জন্মাবো। তুমিও আড়াল থেকে তোমার বাবার যেমন মেরেছি, তুমিও মার। মানুষ গাঁজা খায়, এত গাঁজা খায়, একটু খেয়াল করা লাগবে। আড়াল থেকে কি করলো? জরা ব্যাত, কালকুট বিষ মাখানো ছিল পাথরে। ওই পাথরটা কোথায়? শাম্ব কৃষ্ণের ছেলে ঋষিকে ধোকা দেওয়ার জন্যে পেটে পাথর নিয়ে ঘুরছিল, যে পেটে বাচ্চা। আচ্ছা, কোনো বেটা ছেলে যদি মেয়ে ছেলে সেজে ঠিক আপনার এক ফুটে দাঁড়িয়ে থাকে, আপনি চিনতে পারবেন না এটা বেটা ছেলে না মেয়ে ছেলে? আর যে ঋষি, যে তপস্বী, সে জানে না কিসে ঋষি হলো সে, যে ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানে, সে দেখে চিনতে পারলো না। ছেলেরা জিজ্ঞাসা করছে, ঋষি মশাই বলুন তো, এর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে? ধ্যান যোগে জানতে পারলেন পেটে পাথর আছে আর ও কৃষ্ণের ছেলে শাম্ব। বলে, ওর পেট থেকে যে জন্মাবে ও যদু বংশ ধ্বংসের কারণ হবে। পাথরটা নিয়ে গিয়ে ডলা দিল, ঘষলো, ওর থেকে সর জন্ম নিল, নলখাগড়া জন্ম নিল। পাথর ঘষলে কখনো গেঁজা হয়? আপনাদের পাশে আশেপাশে তো পাথর আছে, কখনো ট্রাই করে দেখবেন, পাথর ঘষে সেই গ্যাজার থেকে কখনো গাছপালা হয়?
কিন্তু বইতে লেখা আছে হয়, আপনার মানা লাগবে। কেন না? শাস্ত্র গ্রন্থে লেখা আছে, আপনি এড়াতে পারবেন না। এইবার তার থেকে নল খাগড়ার জন্ম হলো, যুদ্ধ হয়ে মারা গেল, ঘষতে ঘষতে যতটা ঘষা যায়নি ওইটা ফেলে দিয়েছে, একটা মাছে খেয়ে নিয়েছে। ভালো করে শুনো, মাছে পাথর খায়, আপনি জানেন না কোনটা খেতে হয় কোনটা খেতে নেই, আমি জানি না কোনটা খেতে হয় কোনটা খেতে নেই, তাই মেলা এসে পাম অয়েলে ভাজা খাবার আমরা কিনে খাই, ব্রয়লার মুরগি যেটা বীজ দিয়ে তৈরি সেটা আমরা খাই, কারণ আমরা জানি না। কিন্তু মানুষ ছাড়া আর প্রত্যেকটা প্রাণী জানে কোনটা খেতে হয় কোনটা খেতে নেই। মানুষ মদ খায়, মদ খেতে আছে মদ খেতে নেই? আপনি যদি বলেন যে না মদ খেতে আছে, কখনো ট্রাই করে দেখবেন? পাউরুটি খাবারের সঙ্গে মদ মিকিয়ে কুকুরকে দেবেন, ও খাবেন? কেন খাবে না? ও জানে কোনটা খেতে হয় কোনটা খেতে নেই। আপনি মাটির মাছ তৈরি করে বেড়ালকে দেবেন, বেড়াল জানে কোনটা মাটির মাছ আর কোনটা পিওর মাছ, সত্য মাছ। তাহলে মানুষ ছাড়া আর সবাই জানে কোনটা খেতে হয় কোনটা খেতে নেই। সেখানে মাছ কি খাচ্ছে? পাথর খাচ্ছে। এবার ওই মাছটা একটা জেলের জালে পড়েছে, পেট কেটেছে, ব্যাদ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ও ফেলে দিচ্ছিল, বললে ফেলিস নি ওটা আমার দে, লাগাবে তো লাগাবে, কোথায় লাগিয়েছে? তীরের মাথায় লাগিয়েছে। আর ওই তীর নিক্ষেপ করলো লুকিয়ে লুকিয়ে, হরিণ ভেবে, হরিণের কান ভেবে, কার না? ভগবান শ্রীকৃষ্ণ জঙ্গলে বসে পা নাড়াচ্ছিল আর চিন্তা করছিল যে কিভাবে আমি যুগ সমাপন করব। ব্যাস, মেনে চলুন, আন্দাজে মেরেছে বা শব্দভেদী মেরেছে বা ভালো তার এম আছে, মেরেছে, পায়ে লেগেছে। এবারে বলুন, পায়ে তীর মারলে কেউ মরে? পায়ে যদি তীর মারলে মরতো, রেলে তো চাপা পড়ে কত লোকের পা কেটে গেছে, ওরা বেঁচে আছে কি করে? যাদের গাড়ি অ্যাক্সিডেন্টে পা বাদ যায় ওরা বেঁচে আছে কি করে? পায়ে চোট লাগলে মানুষ মরে না, তবে মাথায় চোট লাগলে মানুষ মরে। এতদিন আপনারা এই সত্যগুলো নিজেকে প্রশ্ন করেননি, কেন? কারণ হাজার বছর ধরে আপনার পড়ার অধিকারই ছিল না। ওরা বলছে যে এতদিন বলনি কেন? কারণ এতদিন আমাদের হাত থেকে কলমটা ওরা কেড়ে নিয়েছিল। পড়ে নেবেন সত্যার্থ প্রকাশ, পড়ে নেবেন ধর্মগ্রন্থ, যেখানে লেখা আছে শূদ্র যদি লেখাপড়া শেখে তো তাকে দেশ তাড়িত করো, শূদ্র যদি বেদ উচ্চারণ করে তার জিভ কেটে নাও, শূদ্র যদি বেদ মন্ত্র শোনে তার কানে গরম সিসা ঢেলে দাও। কিন্তু আজকের বই পড়ার অধিকারটা আমরা কোত্থেকে পেলাম? কে আমাদের হাতে খাতা কলম তুলে দিল? কারণ বাবা সাহেব যদি না আসতেন আমাদের পড়ার অধিকারটুকু থাকতো না। কোমরে ঘট, কোমরে ঝাঁটা আর গলায় ঘট বেঁধে আমাদের রাস্তা পরিষ্কার করা লাগত। অথচ আমার সমাজের মানুষ শিক্ষিত হওয়ার পরে সে জানে না বাবা সাহেবকে, কে আম্বেদকর জানে না, কে জ্যোতিরাও ফুলে জানে না। কারণ নদী পেরিয়ে গেলে ধান্দাবাজ লোক যেমন মাঝির কথা মনে রাখে না, তেমনি হয়েছে আমার সমাজের মানুষ। শিক্ষার অধিকার পাওয়ার পরে যারা শিক্ষার অধিকার দিল তাদেরকেই ভুলে গেল, যে তাদেরকে মনে রাখার দরকার না। তাই কৃষ্ণের সঙ্গে লাগিয়ে দিল মহাপ্রভুকে। কেন না? আমার সমাজের মানুষ কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে মন থেকে মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছে? কারণ তিনি আমাদের রাজা ছিলেন। কোথায় বসবাস ছিল? অংশুমতী নদীর তীর। এটা আমার মুখের কথা নয়, অনেক ব্রাহ্মণ বৈষ্ণব আমাকে বলে যে ওনার মুখ দেখা পাপ, এগুলো হচ্ছে ধর্মের কালিমা, ওনার কীর্তন শোনা অপরাধ, ওনার কীর্তন শুনলে নরকে যাবে। কেন বলছে নরকের ভয়?
যাতে তোমরা দীনকৃষ্ণর সঙ্গে অ্যাটাচ না হও। কিন্তু কিছু মানুষ যারা দীনকৃষ্ণর সঙ্গে পাপের ভয় না করে, নরকের ভয় না করে অ্যাটাচ হয়েছে, তাদের ভিতরের লাইটটা জ্বলে উঠেছে। দীনকৃষ্ণ ঠাকুর নট এ কমন ম্যান, দীনকৃষ্ণ ঠাকুর পাওয়ার সাপ্লাই ম্যান, অ্যাজ এ জেনারেটর পাওয়ার জেনারেট করে, আর তার সঙ্গে যার তার জুড়ে গেছে তার ভিতরে লাইট জ্বলে উঠেছে, আর তার সামনের অন্ধকার আর নেই। আমার সমাজের মানুষ এখন ধীরে ধীরে বুঝতে শিখছে, আর অন্ধকারে থাকবো না, তারা এখন বুঝে গেছে থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ দেশ হতে দেশ দেশান। আমরা অন্ধকার চাই না, আমরা আলো চাই। এরা আমাকে নানান দোষারোপ, এই দেখুন আজকের কীর্তন করতে এসেছি, কীর্তন করে কালকে চলে যাব, দেখবেন জমিতে কাজ করা মানুষ, মোড়ের মাথায় বসা মানুষ গুলতুনি করবে, এটা বলা উচিত হয়। তো যদি কোনো ব্রাহ্মণ যদি কোনো বৈষ্ণব থাকেন আর মনে করছেন যে আমি উল্টো সিধা বলে বেড়াচ্ছি, আসবেন আপনাদের পাড়াতে তো এসেছি, দুই বাপ্য চর্চা করব, তারপর বোঝা যাবে কে কটা বই পড়ে রেখেছে। তুমি বই পড়েছ না? দীনকৃষ্ণ ঠাকুর বই পড়েছে। পিছনে গালাগালি কেউ করবে না, এইটুকু শুধু আমার অনুরোধ। প্রেম সে তাই গৌর হরিবল হরিবল। এরা ভয় দেখাচ্ছে, কোথায় ভয় দেখাচ্ছে, কিসের ভয় দেখাচ্ছে? নরকের ভয়। আপনি পূজা করছেন, কেন পূজা করছেন? স্বর্গে যাবেন বলে। আপনি যজ্ঞ করছেন, আগুনে ঘি ঢালছেন, কেন ঢালছেন? যজ্ঞ, যজ্ঞের দ্বারা আপনি স্বর্গে যাবেন। আপনি দান ধ্যান করছেন, কেন করছেন? আপনি দান ধ্যানের মাধ্যমে স্বর্গে যাবেন। বলুন তো স্বর্গের রাজার নাম কি? একটু মায়েরা জোর করে বলবেন, যারা যারা স্বর্গে যাবেন, নাম ঠিকানা না জানলে তো যেতে পারবেন না। স্বর্গের রাজার নাম কি? দেবরাজ, ইন্দ্র। সব থেকে চরিত্র ক্যারেক্টারলেস, এটা আমার কথা নয়, এটা ধর্মগ্রন্থ শাস্ত্রের কথা। যে নিজের গুরু পত্নীকে ছাড়েনি, যে নিজের গুরু পত্নীকে বলাৎকার করেছে, আপনার অল্প বয়সী মেয়েটা, কাকিমা জেঠিমা মারা গেছে, বয়সটা অল্প, দেখতে খুব সুন্দর, আপনি মন্ত্র বলিয়ে স্বর্গে পাঠাচ্ছেন, ইন্দ্র যদি লোপ পড়ে ছাড়বে তো? ও ছুটবে, ওর বাঁচাবে কে? না তো আপনি পারবেন, না তো আমি পারবো, না তো আমরা কেউ পারবো। কারণ যে দেশের রাজা চরিত্রহীন সেই দেশের প্রজা কি শান্তিতে থাকবে? থাকবে না। এবার জেনে নি, আসুন, এই যে স্বর্গে আপনারা যাবেন, যারা যারা যাবেন, কেমন? মায়ের একটু হাত তুলুন তো, কারা কারা স্বর্গে যাবেন? আচ্ছা, এই স্বর্গ, একটা হচ্ছে স্বর্গ আর একটা হচ্ছে নরক, তাই তো? দুটো কনসেপ্ট। সাতবি শতাব্দীতে এই স্বর্গ নরকের কনসেপ্ট ছিল না, না ছিল স্বর্গ, না ছিল নরক। এই স্বর্গ নরক কনসেপ্ট এলো কোথার থেকে? ভালো করে শুনে নিন, ঋগ্বেদ, আর একটা হচ্ছে গরুড় পুরাণ। ঋগ্বেদ আর একটা হচ্ছে গরুড় পুরাণ। গরুড় পুরাণ 10x10, দশ দশে গিয়ে দেখে নেবেন, সেখানে উল্লেখ করছে নরক বর্ণন। কি এই নরক? এই নরক স্বর্গ আর পৃথিবীর মাঝখানে। এই নরকের অবস্থান কোথায়? স্বর্গ আর পৃথিবীর মাঝখানে। এই নরকের পরিধি কতটা? এই নরকের পরিধি হচ্ছে 86 যোজন। ভালো করে শুনবেন, 86 যোজন, যার চতুর্দিকে বিস্তর প্রাচীর দেওয়া আছে। এগুলো আমার মুখের কথা নয়, গরুড় পুরাণের কথা, একবার পড়ে নেবেন। এই চতুর্দিকের প্রাচীরের দরজা কটা? 4টে দরজা। আর আপনি যে বলবেন যে বাবা
86 যোজন বললেন, এক যোজন মানে কতটা, কত কিলোমিটার? 8 থেকে 8.5 কিলোমিটার এক যোজন মানে। তাহলে এবার বুঝে দেখুন, 8 থেকে 8.5 কিলোমিটার যদি এক যোজন হয়, 86 যোজন, তাহলে সৃষ্টির প্রথম থেকে যত মানুষ মরছে আগে তো নরকে হিসেব হবে। এত মানুষ থাকছে কোথায়? ওইটুকা এরিয়ায়। শুধু যে এক জায়গায় থেকে মরছে তা তো না, গোটা ওয়ার্ল্ডের মানুষ মরছে, আবার জন্মাচ্ছে। এইবার এই নরকের যিনি লেখালেখি করে তিনি কে? তিনি হলেন চিত্রগুপ্ত। এত পূজা করেন, এত পূজা করেন, বর্তমানে দেখছি গ্রামে গ্রামে হনুমান পূজাও চালু হয়ে গেছে। এদিকে হয় কি না আমি জানি না, অন্য অন্য সাইডে হনুমান পূজা হয়। মোড়ে যেখানে যাবেন, যে আপনার হিসেব করবে চিত্রগুপ্ত, চিত্রগুপ্তর কখনো পূজা করেছেন? করেননি। গরুর পুরাণ খুলে দেখবেন চিত্রগুপ্ত পূজা আছে। এবার চিত্রগুপ্তকে, চিত্রগুপ্ত আর কেউ নয়, তিনি কায়স্থ, কায়স্থ ঘরের সন্তান। কায়স্থ এরা তো লেখাপড়া শেখার অধিকার ছিল না, তাহলে কায়স্থ হঠাৎ করে যমরাজের হিসেব কিতাব লিখছে কি করে? কারণ এই দেশে যখন মোগলরা এসেছিল, কায়স্থরা দেখলো এই সময় আমাদের লেখাপড়া করার দরকার, লেখাপড়া করে চাকরি বাকরি করার দরকার। তাই কায়স্থরা মোগলদের সময়কালে লেখাপড়া করে তারা খাতা সারার কাজ করতেন নবাবী দরবারে। তাহলে এবার বুঝে দেখুন, কায়স্থদের ধর্মগ্রন্থে যেখানে লেখাপড়ার অধিকার নেই, সেই কায়স্থ চিত্রগুপ্ত ধর্মের মাধ্যমে নরকের রাজার কাছে খাতা হিসাব করছে। এবার বলুন, এই যে গরুর পুরাণ কবে লেখা হয়েছে? মোগলরা এদেশে আসার পরে নাকি আসার আগে? মোগলরা এদেশে আসার পরে কায়স্থরা লেখাপড়া শিখেছে, চাকরি করেছে। তারপরে যখন মোগল চলে গেল, ইংরেজ চলে গেল, বর্তমানে হিসাব করে দেখা গেছে কি, 7.7 কায়স্থ ভারতবর্ষের বুকে চাকরি নিয়ে বসে আছে। কেন? ওরা লেখাপড়া জানে, আপনি লেখাপড়া জানেন না। স্বর্গ কোথায়? উপরে। নরক কোথায়? উপরে। আর ওই স্বর্গ নরকে পাঠাচ্ছে কারা, তারা কোথায়? আপনার পাড়ায়। স্বর্গ উপরে, নরক উপরে, আর ওই স্বর্গ নরকে যারা পাঠাচ্ছে তারা কোথায়? তারা না আছে উপরে, না উপরে কিছু আছে, তারা আছে আপনার পাড়ায়। এরাই মহাপ্রভুকে বানিয়ে দিয়েছে কৃষ্ণ, কারণ মহাপ্রভুকে যদি এরা কৃষ্ণ না বানায়, এরা কৃষ্ণকে পূজা করে মন্দির দখল করেছে, মহাপ্রভু ধরেও এরা মহাপ্রভুর মন্দির দখল করবে। বলুন তো, এই ভগবান কাদের ভগবান? যে ভগবান আপনারা পূজা করছেন, কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, নিতাই, গৌর, গোপাল, কাদের ভগবান? আমাদের ভগবান। তাহলে এগুলো যদি আমাদের ভগবান হয়, আপনার ভগবান, আপনার ভগবানের মন্দির, বলুন তো আপনার আর আপনার ভগবানের মাঝখানে যে থার্ড ম্যান দাঁড়িয়ে আছে, একে আপনার ভগবানকে আপনি খাওয়াতে পারবেন না, আপনার ভগবানকে আপনি ছুঁতে পারবেন না, আপনার ভগবানকে আপনি ঘুমাতে পারবেন না, আপনার ভগবানের ঘটে আপনি হাত দিতে পারবেন না। কিছু কন্ট্রাক্টর আর ঠিকাদার আছে, এরা খাওয়াবে, এরা হাত দেবে, এরা জল দেবে। এরা বলছে মূর্তির ভিতরেই ভগবান আছে, মূর্তির ভিতরে ভগবান আছে, মূর্তি ভগবান। মূর্তিতে যদি কোনো অনাকাতর হয়, মানে আপনার পাড়ার যদি কেউ ছুঁয়ে দেয়, আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করা লাগবে, কারণ ওই মূর্তিটার প্রাণ বিসর্জন হয়ে গেছে। আপনার ভগবান আপনি খাওয়াচ্ছেন, আপনি খরচা দিচ্ছেন, আপনি ছুঁয়ে দিয়েছেন, ভগবানটা মরে গেছে। ওরা আবার
প্রাণ প্রতিষ্ঠা করবে। এবার বলুন তো, চেয়ে দেখুন আপনার মন্দিরের পাশে কিছু ভগবানের মূর্তি বর্ষায় ভিজে ভিজে গলে যাচ্ছে। মূর্তির ভিতরে যদি ভগবান হবে, আপনি জানেন না, আমি জানি না, কিন্তু যারা খাওয়াচ্ছে, পূজা করাচ্ছে, চক্ষুদান দিচ্ছে, তারা তো জানে। তাহলে মন্দিরের পাশে ঠাকুরগুলো নষ্ট হচ্ছে, ওরা নিয়ে গেল না কেন? ওরা নেবে না। তোমার দেওয়া চাল নেবে, তোমার দেওয়া ডাল নেবে, তোমার দেওয়া কলা নেবে, ছোলা নেবে, জামা কাপড় নেবে, কিন্তু তোমার মন্দিরের ভগবান খারাপ হয়ে গেলে বলবে ফেলে দে, কিন্তু নেব না। কবে বুঝবে ভাই? ওরা তোমার টাকা চায়, তোমার ভালো চায় না। আমি একটা গান লিখেছিলাম, ওরা ভালো বাঁচতে জানে না। যদি কোনো ব্রাহ্মণ আমার উপরে রাগ করে হরিবাসরে এসছেন, গান শুনছেন আর মনে মনে করছেন কেউ না কেউ তো ধরবে, তার সাপোর্ট আমি করব আর গন্ডগোলটা ভালো করে বাঁধাবো। আমাকে বলবেন যারা মন্ত্র জানেন, দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা, যতগুলো পূজা আছে, শূদ্রের মঙ্গলের জন্য একটা মন্ত্র বলবেন, যে মন্ত্রটা আছে বেদে লেখা আছে যে এই মন্ত্রের দ্বারা শূদ্রের মঙ্গল কামনা হয়। দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করবে না, কীর্তন ছেড়ে দেবে। তাহলে কোটি কোটি টাকা দিয়ে পূজা করাচ্ছেন, আপনাদের টাকা, মঙ্গলটা কার হচ্ছে? আপনি তো নির্জাত ভাই, পূজা করা তো দূরের অধিকার, মন্দিরের চূড়া দেখার অধিকার আপনার একদিন ছিল না। আগে বোঝা লাগবে এই অধিকার কে আপনাকে দিয়েছে। তিনি হচ্ছেন আমার মহাপ্রভু। কেন রাত জেগে আমরা তার কথা শুনছি, এর পিছনে কারণটা কি? কারণ নদিয়া, নবদ্বীপ তথা সমগ্র ভারতবর্ষে যেখানে দাঁড়িয়ে উচ্চ বর্ণীয় মানুষরা বলছিল তপ করো, হোম করো, যাগ করো, যজ্ঞ করো, মঙ্গল হবে, সেখানে মহাপ্রভু বললেন তপ করা লাগবে না, যাগ করা লাগবে না, যজ্ঞ করা লাগবে না, বাড়ি ছাড়া লাগবে না, সন্ন্যাসী হওয়া লাগবে না, তোমরা হাতে কাম মুখে না, হাতে কাজ করো আর মুখে নাম করো। আমরা ছুটে গেলাম আর গিয়ে জিজ্ঞাসা করলাম, ঠাকুর আমরা তো নির্জাত, ভগবানও আমাদের ফেলে দিয়েছে, ভগবানও আমাদের নয়। ঠাকুর আমাদের বোঝালেন, কে বলেছে ভগবান তোদের নয়? আমরা বললাম ঠাকুর ভগবান যদি আমাদের হবে, আমরা মন্দিরে উঠতে পারি না কেন? ঠাকুর মন্দিরে আমরা যেতে পারি না কেন? আমরা মন্দিরের দরজার ধারে দাঁড়িয়ে কেন প্রণাম করে বলতে পারি না যে ঠাকুর এত দুঃখ আমাদের কপালে দিয়েছো কেন? কেন ওরা দূর দূর করে মন্দির থেকে তাড়িয়ে দেয়? ঠাকুর বললে মন্দিরে যাস কেন? মন্দিরে যে ঠাকুরটা আছে ওই ঠাকুরটা ওদের ঠাকুর, তুই বলতো দেখি ঠাকুর কোন জায়গায় নেই? আছে অনলে, আছে অনিলে, আছে চির নবনীলে, আছে বিটুপি লতায়, আছে জলদের গায়। আপনি বলতে পারেন যে বাবা আপনি আমাদের ভুল বোঝাচ্ছেন, না আমি যতগুলো কথা বলছি একটা কথা আমার কথা নয়, সম্পূর্ণ গ্রন্থের কথা। ভগবান মন্দিরে নেই, ভগবান সর্বত্র আছে, সব জায়গায় আছে। আপনি যেখানে আছেন সেখানে আছে, আপনার উপস্থিতি যেখানে নেই ভগবান সেখানেও আছে। যেখানে আলো আছে তিনি আছে, যেখানে আলো নেই সেখানেও তিনি আছে, যেখানে অন্ধকার আছে সেখানেও তিনি আছে, যেখানে অন্ধকার নেই সেখানেও তিনি আছে, যেখানে বাতাস আছে সেখানে তিনি আছে, যেখানে বাতাস নেই সেখানেও তিনি আছে। প্রমাণ কি? প্রমাণ তাকিয়ে দেখুন প্রহ্লাদের দিকে। প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, হ্যারে তোকে এত মারার চেষ্টা করছি, তুই মরছিস না কেন? আমার হরি আমাকে রক্ষা করছে। হ্যারে প্রহ্লাদ, পাগলা হাতির পায়ে ফেলে দিলাম,
বিষাক্ত সর্পের সামনে ফেলে দিলাম, মাকে দিয়ে সাপের বিষ মাখিয়ে খাবার তৈরি করে তোকে খাওয়ালাম। তোর হরি তোকে বাঁচাচ্ছে, তোর হরি কোথায় থাকে? তিনি বললেন, আমার হরি সর্বত্র থাকে, সব জায়গায় থাকে। আচ্ছা, এই খাম্বাটার মধ্যে আছে? হ্যাঁ আছে। যেই বলেছে লাথি মেরেছে, খাম্বার ভিতর থেকে কে বেরিয়েছে? নরসিংহ রূপী হরি। আমাদের এটা ভ্রান্ত ধারণা, আমরা মনে করি ঠাকুর বোধ হয় মূর্তির ভিতরে আছে, অন্য কোথাও আর নেই। আমরা মনে করি ঠাকুর বোধ হয় ঠাকুর ঘরের ভিতরে আছে, অন্য কোথাও আর নেই। না ভাই, ঠাকুর সর্বত্র আছে, যে যেমনভাবে তাকে ডাকে সে তেমনভাবে তাকে পায়। তাই আমার ঠাকুর গৌরহরি বলে উঠলেন, একটাই উপায়, একটাই পথ, উদ্ধার হবে সব, প্রত্যেকটা জীব। নাম করো। কি নাম করবো ঠাকুর? বলো হরি বলো, বলো হরি বলো, বলো হরি বল, 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 বলো হরি হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, 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 হরি বলো ভাই, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বলো ভাই, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি না। হরি বলো ভাই, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বলো ভাই, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি না। সুখে বলো, দুঃখে বলো, যন্ত্রণায় বলো, আর ব্যথায় 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 বলো, খুশিতে খুশিতে বলো, ব্যথায় 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 বলো, খুশিতে খুশিতে বলো, ব্যথায় ব্যথায় একবার হরি হরি বলো, ব্যথায় 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 বলো, একবার হরি হরি বলো, ব্যথায় 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 বলো, চোখের জলে রক্ষ ভেসে একবার হরি হরি বলো, চোখের জলে তাই গৌর হরি হরি।